আসসালামু আলাইকুম। কবিতা বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আপনারা যারা 2023 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিলেন, তো আপনাদের রেজাল্ট, অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছিল, মন মতো হয় নাই, তারপরে রেজাল্ট দু এক সাবজেক্টে ফেল আসছিল, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, এবং যাদের কৃষি শিক্ষায় ফেল আসছিল বা ট্রেডে ফেল আসছিল আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন। তো আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে, এখানে ডেট 20 ফেব্রুয়ারি 2024 দেওয়া আছে, কিন্তু রেজাল্ট আসলে আপডেট হয়েছে আরও একদিন আগে। আজকে আপনাদের যাদের রেজাল্ট এসেছে, আজকে হয়তো আপনাদের মেসেজ গেছে ফোনে, একটু খেয়াল করবেন, ভালো করে চেক করবেন আপনাদের মেসেজ অপশনটা, যে তো আপনাদের রেজাল্টটা দেখে নেবেন। হ্যাঁ, অথবা আপনি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে পারেন। কারিগরি শিক্ষা বোর্ড, আমি এটার পিডিএফ লিঙ্ক আপনাকে দিয়ে দিব। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি ঢোকেন, আমি দেখাই দিচ্ছি, দেখেন, ঢুকবেন, এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, বাংলায় লিখবেন, সমস্যা নেই, লিখে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচে আসবেন, আসলে দেখেন চলমান ফলাফল লেখা আছে, এখানে এসএসসি পর্যায়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যেখানে লেখা আছে যে এসএসসি দাখিল ভক অথবা ভোকেশনাল ক্লাস 9, এখানে আছে রিক্রুইট এন্ড কারেকশন রেজাল্ট, মানে আপনার যারা আবেদন করেছিলেন সেই কারেকশন রেজাল্ট, এটা ক্লিক করলে এখানে আপনি দাখিল, এটা দাখিল আর এটা হচ্ছে ভোকেশনাল, দুটাই দেখে নিতে পারবেন। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে আপনি এই রেজাল্টটা পেয়ে যাবেন। এরপর যদি এটা ইয়ে করবেন, আপনার এই যে এখানে স্কুলের নাম লেখা আছে, তো এখান থেকে আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন না, আপনি এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করার পরে আপনি এখানে একটা সার্চ অপশন থাকবে, সেই সার্চ অপশন থেকে দেখতে পারবেন। হ্যাঁ, যেমন এটা ডাউনলোড হলো, ওকে, এই জায়গাটায় এখন সার্চ অপশন আসে নাই, কারণ আমি আরেকবার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমি যদি একটু লিখি, দেখেন আমি এটা সেভ করলাম, সেভ করার পর হ্যাঁ এটা দেখি কোথায় গেল, আমি আপনাকে দেখাচ্ছি। তো এই যে রেজাল্টটা, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, এই যে এখানে, যেমন আপনার হইতে পারে, আমি আমার একটা স্কুলের নাম আমি লিখতেছি, দেখেন এই যে এসএসসি লিখছি, স্যামসুন মহসিন হাই স্কুল চলে আসছে। তো আপনার স্কুলে এখানে যদি নাম লেখেন, আপনার স্কুলে চলে আসবে, সেখানে আপনি আপনার রেজাল্টটা কারেকশন হয়েছে কিনা দেখে নিতে পারবেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, তারপরে বলছি, আপনারা যারা 2023 সালে নবম শ্রেণী পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্ট খারাপ হয়েছিল, আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারেন, কারেকশন রেজাল্টটা দেখে নেবেন। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনারা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য বেসিক ক্লাস এবং হচ্ছে এভরিথিং যেন আপনাদের ভালো একটা রেজাল্ট হয়। আপনি 9 থেকে যেভাবে আমাকে সাপোর্ট পেয়েছিলেন, আমার ঠিক 10 এইভাবে একই রকম সাপোর্ট পাবেন। শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।